আক্রান্ত কংগ্রেস নেতা। খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটিয়ে গেলেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পালের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল। বুধবার জামজুরি এলাকার একনিষ্ঠ কংগ্রেস নেতা দেবদাস ব্যানার্জির উপর প্রাণঘাতী হামলা চালায় একদল দুষ্কৃতিকারী। অভিযোগের তির জামজুরি পঞ্চায়েত প্রধান সুব্রত দাস এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত পার্টি অফিস দখল করাকে কেন্দ্র করে। জানা যায়, আক্রান্ত দেবদাস ব্যানার্জির পিতা হারাধন ব্যানার্জি পূর্বে তাদের নিজস্ব একটি জায়গা জামজুরি কংগ্রেস দলের পার্টি অফিস স্থাপনের জন্য দান করেন এবং 2018 বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপি ক্ষমতায় আসে তখন সেই পার্টি অফিসটি জোরপূর্বক দখল করে ওই এলাকার স্থানীয় বিজেপি দলের নেতাকর্মীরা। পরবর্তীতে অনেক ঝামেলায় পার্টি অফিসটি দখলমুক্ত ছিল, কিন্তু 23 জানুয়ারি জামজুরি পঞ্চায়েত প্রধান সুব্রত দাসের নেতৃত্বে কংগ্রেস দলের পার্টি অফিসটি আবারও দখলের চেষ্টা করা হয় এমনটাই অভিযোগ করেন আক্রান্ত দেবদাস ব্যানার্জি। এবং সে সময় পার্টি অফিসটি দখলের ক্ষেত্রে তিনি বাধা দিতে গেলে বিজেপি দলের কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। বুধবার পার্শ্ববর্তী একটি বাড়িতে বিবাহের নিমন্ত্রণ খেয়ে বাজারে যাওয়ার পথে আক্রমণের মুখে পড়েন দেবদাস ব্যানার্জি। তার মাথায় এবং বুকে ভয়ঙ্করভাবে আঘাত করে দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে এলাকার লোকজন এবং তার স্ত্রী মিলে আক্রান্ত ব্যক্তিকে জামজুরি এলাকা থেকে উদ্ধার করে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল। গোটা ঘটনার নিন্দা জানিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলে জানান কংগ্রেস নেতা টিটন পাল। সেই খবর পেয়ে আমরা জেলা কংগ্রেসের একটা প্রতিনিধি দল আমরা এসেছি ওনার সাথে দেখা করার জন্য হাসপাতালে। গত সংবাদ সমিতির মাননীয় সদস্য বাপুকনে আমাদের আত্মপুর দল সভাপতি রঞ্জিত দেবনাথ, আইনটিসির নেতা দীপঙ্কর এবং আত্মশাসক আমরা এসেছি। আমরা ওনার সাথে সেখানে কথা বলছি, ডাক্তার দেখেছেন বলেছেন সিটি স্ক্যান করার জন্য। আমরা আজকে জেলা কংগ্রেসের তরফ থেকে আমি অনুরোধ করবো মাননীয় পুলিশ প্রশাসনের কাছে, যারা দেবদাস ব্যানার্জির উপর হামলা করেছে অবিলম্বে তাদেরকে যাতে সেখানে গ্রেপ্তার করা হয়, এবং অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির যারা বিধায়কের নেতৃত্ব দিচ্ছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন, প্রয়াত কংগ্রেস নেতা হারাধন ব্যানার্জি কংগ্রেসের উদ্দেশ্যে এই কংগ্রেস ভবনটা দান করেছেন, এই কংগ্রেস ভবন যাতে ভারতীয় জনতা পার্টি সেখানে দখলমুক্ত করা হয়। কতজন মিলে মারধর করেছিলেন? 6-7 জন ছিল। আমার কাছ থেকে যতটুকু শুনেছি 6-7 জন ছিল। উনি আক্রান্ত হওয়ার পর মহকুমা হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য এসেছেন, এখান থেকে গিয়েই উনি তাদের চিনতে পেরেছেন, নাম দাম দিয়ে সেখানে মামলা সেখানে নজর দিতে পারতেন। আইনি পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা রয়েছে? উনি মামলা করবেন, উঠে আমরা জেলা প্রশাসনের কাছে জেলা কংগ্রেসের তরফ থেকে সেখানে দাবি করবো। আমাদের রাজ্য নেতৃত্বে জানিয়েছি, তারাও প্রশাসনের সাথে যোগাযোগ করছে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।